ঝিনাইদহ জেলার পশ্চিমে হলিধানি নামক স্থানে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের আঞ্চলিক কার্যালয় অবস্থিত উনিশশো সালে বাহাত্তর বিঘা জমির অধিগ্রহণের মাধ্যমে গড়ে ওঠে প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠানটি চালু হওয়ার শুরুর দিকে জাঁকজমকপূর্ণভাবে চললেও বর্তমানে অনেকটা অবহেলিত এই প্রতিষ্ঠান বছরে তিনবার আশি থেকে নব্বই কেজি রেশমি সুতা উৎপাদন করে থাকেন প্রতিষ্ঠানটি বিশেষ উপায়ে পোকার ডিম সংগ্রহ করে সংরক্ষণের মাধ্যমে নির্দিষ্ট সময় পর বিশেষ প্রক্রিয়ায় ডিম থেকে ছোট ছোট পোকা তৈরি করা হয় ছোট ছোট পোকাগুলোকে সঠিক পরিচর্যার মাধ্যমে তুঁত গাছের পাতা খাইয়ে ধীরে ধীরে বড় করা হয় এবং নির্দিষ্ট সময় পর পোকাগুলো পরিপক্ক হলে পোকা থেকে গুটি তৈরির জন্য বাঁশের তৈরি বিশেষ খাঁচার ভেতর রেখে দেওয়া হয় পোকাগুলোকে এই প্রক্রিয়াটি বিশ থেকে বাইশ দিনের মধ্যে সম্পূর্ণ হয়ে থাকে গুটি তৈরি হওয়ার পর সুতা তৈরির জন্য নির্দিষ্ট তাপমাত্রায় গরম পানিতে সিদ্ধ করে সেটা থেকে মেশিনের মাধ্যমে সুতা সংগ্রহ করা হয় বিশেষ উপায়ে ছোট পোকার থেকে এই যে এই পাতা এই পাতা তুতের গাছ এই পাতার থেকে পাতা খাই খাই আমরা তুতা পোকাটা বড় করি বড় করার পরে যে ওই পোকাটা লাল হয়ে যায় লাল হয়ে পোকাটা পাইকে যায় প্যাকে যার পরে ওই পোকাটা আমরা একটা একটা করে তুলে তুলে দি। দিই ডালাচন্ড্রকিতে সেটা হইলো আবার ওই ঘুরে ঘুরে যেরকম মাকসের জাল করে ওইটা ওই ভাবু জালের মতন করে এত বড় বড় গুটি করে হ্যাঁ ওই গুটির থেকে তখন আমরা এই সুতা উৎপাদন করি এখানে আমার মেয়ের আটটা আছে এদের পারিশ্রমিক প্রোডাকশন হিসাবে এরা প্রোটেকশন হিসাবে গুটি কাটে যতটুক ওদের সুতা হবে ততটুক ওদের পয়সা মাসে ওদের হলো ডেলি কোনো বন্দে হলো চারশো টাকা পড়ে কোনো বন্ধে সাড়ে তিনশো টাকা পড়ে এভাবে প্রোটাকশনে কাজ করে তো এটা প্রোডাকশনের কাজ বাইশ তেইশ দিনে পোকা উৎপাদন হয় আর বাইশ তেইশ দিন পর ধরো দুই চার দিন বাদ যায় তারপরে সুতা তৈরি করি আমরা তিন দিনে ডালা সন্ডিতে থাকে রাজাচন্দ্র থেকে আমরা গুটি গেলে আবার উঠাইলি উঠাইলি পরে আমরা সুতা উৎপাদন করি ওই গুটি উঠানোর পরে আমরা আবার ওই যে সাসিরের কাছ থেকে নিলি কিনে নেওয়ার পরে আমরা এক জায়গায় আবার ওটা হলো ডায়ের মেশিন করি ডায়ের মেশিন করলে ওটা রেখে আবার ওই যে মেয়েদের কাছ থেকে আমরা এটা সুতা কাটাই বেলা এই সুতাগুলা যখন গরম পানির ভিতরে দেবে যদি মানে দুই কেজি করে গুটি নিই নেওয়ার পরে লাগে এই ফার্মের দায়িত্ব পুরোটাই আমার এখানে এই পলু পালনের ক্ষেত্রে পলু নেই যে ডিম নিয়ে আসে প্রথমত ডিম দেখলেন ডিমের থেকে পোকা ফুটে ফার্স্টেজ ফার্স্টেজে ওরা এগারো দিন এগারো ফিডিং মানে বেলা আমাদের এই পোকা দিনে রাতে চার ফিডিং খায় এই চ্যার ফিডিংয়ের মধ্যে মনে করেন যে সকাল দশটা বিকাল চারটা রাত দশটা ভোর চারটা খেতে দিতে হয় এই এই খাওয়ার পরেই পোকা আমাদের এগারো ফিডিং ফার্স্টেজে খায় খাওয়ার পরে পোকা ঘুমাইয়ে যায় ঘুমায় চব্বিশ ঘন্টা ঘুমিয়ে থাকার পর সেকেন্ডে ওঠে সেকেন্ডে উঠে এই পোকা সেকেন্ডে আবার নয় ফিডিং পোকা খায় নয় ফিডিং খাওয়ার পর দুই থেকে আড়াই দিন নয় ফিডিং পোকা খায় খাওয়ার পর আবার পোকা ঘুমিয়ে যায় ঘুমের থেকে উঠে আবার আপনি থার্ডে ওঠে থার্ডের পর আবার আমার এগারো ফিডিং বারো ফিডিং খায় খায় তারপরে ফোর্থে ওঠে ফোর্থে উঠলে আমাদের পোকা আপনার চোদ্দো পনেরো ষোলো বেশি ইয়ে হইলে সতেরো আঠারো ফিডিংও খায় খাওয়ার পর পোকা আবার রহাত যায় তখন ছত্রিশ ঘন্টা ঘুমায়ে থাকে ঘুমায়ে থাকার পর পোকা আবার রোজে উঠে যায় রোজে উঠলে তখন আর কোনো খাওয়া অফ থাকে না একটা না পাঁচ দিন সাত দিন পোকা খায় ছয় দিনের দিন পাঁচ থেকে সাত দিন খায় ছয় দিনের দিন পোকা রহাত ঘুম থেকে ওঠে ঘুম থেকে উঠলে পরে তারপরে আপনার পোকা পাকা দেখা দেয় ছয় দিন খাই রোজে উঠে ছয় দিন খাওয়ার পর পোকা পাকা দেখা দেয় পাকা দেখা দিলে সেই পোকাটা আমরা ধরে চন্দ্রকি আসে আমাদের এই চন্দ্রকির দিলে চব্বিশ ঘন্টার মধ্যে গুটি তৈরি হয় এই গুটি আমরা পাঁচ দিনের দিন আবার এই গুটিটা ঝোড়াই করে ওজন করে তারপরে আমরা গুটি কাটাই করলে গুটির মধ্যে আমাদের মেল ফেমেল থাকে এটা সিলেকশান করে ডিম তৈরি করি আমরা ডিম তৈরি করা হয় ডিম তৈরি করার পর পোকা আমাদের আবার মারা যায় মাদারটা মারা যায় তারপরে ফেমেলটা মারা যায় যার পর আমরা ওই ডিম থেকে আবার পোকা ফোটায়